অসমৰ ৰাজনীতিত বুঢ়া বাঘ কোন? বাঘ তো বাঘ, বুড়া হইয়া জবান এই খাত মারেগা সবকো খাকে ছড়ে। আজমলক আকো এবার বুড়া বাঘ বলিলে রকিবুল হুসেন, বদরুদ্দিন আজমল বুড়া বাঘ, গতিকে এতিয়া আর খাও বলিলেও খাব নয় বলে কই আজমলক কটাক্ষ রকিবুল। বদরুদ্দিন আজমল ডাঙরিয়া নিজেই কইছে তেও বুড়া বাঘ, মই ছাগলি, তেও সুবাই সুবাই মুখ খাব, কিন্তু তার এই দাঁতকেইটাই নহব, লন্ডনত গিয়ে দাঁত লগাব। তার মানে কেতিয়া লন্ডনত যাব, ইলেকশন যাবই গই, কেতিয়া দাঁত লগাব, তার মানে এই দাঁতরে যে নহব, তেও যে হারিব সেই কথাটো হয়ে গেছে। যোরহাটর লগতে এইবারৰ লোকসভা নির্বাচনত আটাইতকৈ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সমষ্টি হয়ে পড়েছে নগাঁও আর ধুবুরী। নগাঁওর দরে ধুবুরীর যুজু ত্রিকোণীয় যদিও ধুবুরীত শক্তিশালী দাবিদার মুখ্যত বর্তমানের সাংসদ বদরুদ্দিন আজমল। পিছে এইবার আজমলক সমষ্টির পর উৎখাত করবলৈ পূর্ণোদ্যমে চেষ্টা চলাইছে কংগ্রেসের রকিবুল হুসেন আর মিত্রজোটর প্রার্থী অগপর জাভেদ ইসলামে। জাভেদ ইসলামে রকি আজমলক সজাইছে সালানি মাছ। আনহাতে রকিবুলে আজমলক বুড়া বাঘ বলে কই আজমলর জরা ফুকায় এইবার কাম নিদিয়ে বলে প্রচার চলাই পড়েছে। ধুবুরীর লগতে বিভিন্ন ঠাইত প্রচার চলায় নিজের জয়ের দাবি রকিবুল। রকিবুলর মতে আজমলক হেনু নাকচ করেছে ধুবুরীর রাইজে। বদরুদ্দিন আজমল ডাঙরিয়া আজিকালি ধুবুরীত নাই, নমিনেশন দিয়ার পিছত যান আপনার সাংবাদিকক দেখক কতো এগারোটা সমষ্টিত মতো দিন রাত ঘুরি ফুড়ি কতো নাই। এই কারণে নাই যে মানুষ ঠগাইছিল, মানুষ মিছা কথা কইছিল, আর হিমন্ত বিশ্ব শর্মার যে মিলন সেই কথাটা রাইজের চকু ধরা পড়েছে, আর সেই কারণে রাইজে তো সম্পূর্ণরূপে নাকচ করব। সোমবারের দিনত ধুবুরী লোকসভা সমষ্টির অন্তর্গত সৃজনগ্রাম আর বিলাসীপাড়া বিধানসভা সমষ্টির বিভিন্ন ঠাইত প্রচার চলায় রকিবুলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকো আক্রমণের লক্ষ্য করল। মুখ্যমন্ত্রী ইয়ালে কেউ আহিছে? মুখ্যমন্ত্রীয়ে কইছিল ইয়াত ভূত নালাগে, তেও কইছিল মুসলমানের ভূত নালাগে, কইছিল নহয়, এতিয়া কেউ লাগে? কারণ যোরহাটত তেওঁ লগ এরিলে, যোরহাটর উপরের মানুষ উজনি অসমের মানুষ এরিলে, ডিব্রুগড়ত তেওঁ হারিলে, গতিকে তেওঁ এতিয়া আকৌ মুসলমান লাগা হয়েছে। মুসলমানও আপনার এবার শিকাব, তেওঁক ঠাট্টা মস্করা এই দুখিয়া মানুষ করেছিল, তার প্রত্যুত্তর এবার ভূতের বাকসত দিব। মনোনয়ন দাখিলের পিছর পর আজমলক সমষ্টিত দেখা নাই বলে রকিবুলে দাবি তুলিলেও নিজের সমষ্টিত দিনে নিশায় প্রচার অব্যাহত রাখিছে বদরুদ্দিন আজমলে। বিলাসীপাড়াত প্রচার চলায় সর অঞ্চলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকাত মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায় নির্বাচনী প্রচার চলাক লৈ উভতি ধরিলে আজমলে। মুখ্যমন্ত্রীর মিয়া ভূতক লৈ করা মন্তব্যক লৈও সরব হয়ে পড়ে আজমল। এই যে আমার যে চিফ মিনিস্টারে আজি তিন মাহর পর কইছিল মুসলমানের ভোট নালাগে, মিয়ার ভোট না লাগে, মিয়া আমি একদিন সাফ করে দিই, মানে চ্যালেঞ্জ করেছিল বলে জিন্দগির মাঝে আপনি মিয়ার সাফ করবেন। গুয়াহাটির তিন দিন ঈদের কারণে যেতে মানুষ যায়, আমার এই মানুষবিলাক যাওয়ার কারণে গুয়াহাটি টাউনটো কবরস্থান হয়ে যায়। ইফালে নিজের জয়ক লৈ আত্মবিশ্বাস প্রদর্শন করলেও রকিবুল হুসেনকো সহজভাবে লওয়া নাই আজমলে। মনোনয়ন দাখিলের সময় আজমলের সমষ্টিত রকিবুলেও দেখাইছিল নিজের শক্তি, সেইবাবে সমষ্টিটোত প্রচারক লৈ হঠাৎ তৎপর হয়ে পড়েছে আজমল। হাইলাকান্দিৰ পৰা ৰাহুল চক্ৰৱৰ্তীৰ সহযোগত ধুবুৰীৰ পৰা জ্যোতিৰ্ময় চক্ৰৱৰ্তী, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।